हेलो व्यूअर्स कैमन आछेन सबाई आमि माजिदुल हक हक आईटी सार्विसेस चैनलेर पक्ष थेके सबाइके स्वागत जानाच्छि आजकेर ई भिडियोते। भिडियो थामनेल देखेई आपनारा बुझे गेछेन आमि कि विषय निये आजके आलोचना करब। सेटा होच्छे आमार फार्स्ट यूट्यूब इनकाम, आमि कत पेलाम, कत आमार अकाउंटे जुक्त हलो, आपनारा एखान थेके आर्निंग करते पारबेन किना, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইউটিউব আর্নিং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল হচ্ছে 26 জুন 2020। সেদিন আমি ইউটিউবে প্রথম আমার ভিডিও আপলোড করি। তারপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবেন। তো সেটা একটা টার্গেট থাকে প্রত্যেক ইউটিউবারের জন্য, আমার জন্য ছিল, এবং আমি সাকসেসফুলি সেটা করতে সক্ষম হচ্ছে নভেম্বর মাসে, এবং আমার মনিটাইজেশনটা অন হয় হচ্ছে 27 নভেম্বর। আমি অ্যাপ্লাই করি এবং দুই দিনের ভিতরেই আমার মনিটাইজেশনটা অন হয়ে যায়। 29 নভেম্বর আমি গুগল থেকে মেসেজ পাই, তো আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে। তো তারপর অনেক খুশি ছিলাম যে মনিটাইজেশন পেয়ে গেছি। তো তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে যে $10 পূর্ণ করা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো এটা একটা জার্নির মতো, একটার পর একটা স্টেপ আসে যতক্ষণ না আপনি আপনার ফার্স্ট পেমেন্টটা হাতে পাচ্ছেন। $10 পূর্ণ হওয়ার পর গুগল থেকে একটা চিঠি আসে এবং চিঠিতে একটা কোড থাকে, সেই কোডটা দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হয়। তো আমার এক মাস মতো সময় লাগছিল অ্যাড্রেসটা ভেরিফাই করতে। তারপরে যে টার্গেটটা আসে সেটা হচ্ছে যে কখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 পূর্ণ হবে, কারণ পেমেন্ট থ্রেশহোল্ডটা হচ্ছে $100। $100-এর বেশি না হইলে আপনি প্রথম উইথড্র করতে পারবেন না। আমার প্রথম উইথড্র পাইতে 5 মাস সময় লাগছে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আর কি। তো আমার প্রথম যে পেমেন্টটা সেটা গুগল থেকে আমার ব্যাংকে পাঠানো হয় হচ্ছে 21 এপ্রিল। তো সেটা মোটামুটি 24-25 এপ্রিলের ভিতরে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল, বাট ওখানে একটু ডিফিকাল্টিস হয়, একটু প্রবলেম হয় যে ব্যাংকে টাকা ঢুকতে একটু দেরি হয়। সেটা কী জন্য হয় বা সেটা কীভাবে সলভ করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সেই ভিডিও থেকেও আপনারা উপকৃত হতে পারবেন। তো আমি পেমেন্টটা পাই হচ্ছে মে 3 তারিখে, সেটা হচ্ছে $164 ছিল। এই বিষয়টা অনেকেই ক্লিয়ার করে না যে আসলে কেমন আর্নিং হয়। তো এক একজনের চ্যানেল ভেদে এক এক রকম। আমি আমার বিষয়টা বললাম, আমার প্রথম যে পেমেন্টটা ছিল $164.90 এবং সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে 13,500 সামথিং টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। তো এই ছিল আমার ইউটিউব থেকে প্রথম ইনকামের বিষয়টা। আমি একেবারেই ক্লিয়ারলি আপনাদের বলে দিলাম যে আমার কত টাকা আর্নিং হয়েছে, যাতে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বা ইন্ডিয়া থেকেও আপনারা একটা সঠিক ধারণা পান যে আসলে আমার মতো ইউটিউবার যারা আছেন, যারা জার্নিটা শুরু করছেন, তারা কি ধরনের ইনকাম করতে পারেন। তো যারা মনিটাইজেশন পাইছেন, এখনও আর্নিং ওই পরিমাণ না বা আর্নিংটাকে বুস্ট করতে পাচ্ছেন না, তারাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপ হক আইটি সার্ভিসের গ্রুপে যুক্ত হন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব যে কিভাবে আপনার আর্নিংটা বুস্ট করবেন। তো আল্লাহ মতে আমার যে আর্নিং হয়েছে 5 বা 4 মাসে আর কি, আমি তো মার্চ পর্যন্ত আর কি পেমেন্টটা পেয়েছি, এপ্রিলেরটা এখনও যুক্ত হই নাই। তো মার্চ পর্যন্ত আমার যে পেমেন্টটা হয়েছে তাতে আমি খুশি আল্লাহ রহমতে। আমার জায়গা থেকে আমি মনে করছি আমার ইউটিউব জার্নিটা এখনও পর্যন্ত রাইট ওয়েতেই আছে। তো সেই ফিলিংসটাই, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করলাম। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও ইন্সপিরেশন পাবেন যে না, ইউটিউব থেকে আর্নিং করা সম্ভব, কারণ আপনারই ভাই, আপনারই আশেপাশের লোকজন সবাই আর্নিং করতেছে। তো কারো যদি মনে হয় যে না আপনি ইউটিউব থেকে আর্নিং করবেন, তাহলে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশি টাকায় মোটামুটি 15,000 টাকার দামের একটা ফোন থাকলেই হবে, আপনি আপনার ইউটিউব জার্নিটা খুব সহজেই শুরু করতে পারবেন। কি বিষয়ে ভিডিও তৈরি করব ভাইয়া, আমার তো কোনো বিষয়ে কোনো নলেজ নাই বা আমি কিছুই পারি না। তো আপনি কি পারেন না পারেন সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চান আমার গ্রুপে যুক্ত হবেন। নিশ্চয়ই আপনার ভিতরে কোনো না কোনো প্রতিভা আছে, সেটাকে জাস্ট খুঁজে বের করতে হবে। তো আমি বলবো যারা এখনো লকডাউনে বসে আছেন বা
স্টুডেন্টরা যারা এখনো বুঝতে পারতেছেন না কি করবেন, আপনারা আপনাদের এই ক্রিয়েটিভিটিটাকে ইউটিউবের প্ল্যাটফর্মে এনে এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারেন, যেটা থেকে আপনার টিউশনি বা এই ধরনের কোনো ঝামেলায় যাওয়া লাগবে না, একদম আপনি নীরবে নিভৃতে কাজ করে যাবেন, আপনার আর্নিংটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সেটা থেকে আপনি খুব সহজেই পড়াশোনার পাশাপাশি আপনার ফ্যামিলিকেও আপনি বেয়ার করতে পারবেন। সো ইউনিভার্সিটি কলেজের যারা স্টুডেন্ট আছেন তারা, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আর বসে না থেকে অবশ্যই এই ইউটিউবের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করুন, চেষ্টা করুন, আশা করি সফল হতে পারবেন। কোনো ধরনের গাইডলাইন লাগলে আমি আবারও বলছি আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আমার জায়গা থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব কিভাবে আপনার এই জার্নিটা আপনি সফল করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ইউটিউব থেকে আর্নিং করতে চান বা অনলাইন আর্নিং করতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হয়তোবা একটা ভিডিওর নোটিফিকেশনই আপনার অনলাইন আর্নিং জগতের ধারণাটাই চেঞ্জ করে দিতে পারে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হক আইটি সার্ভিসেস অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। আল্লাহ হাফেজ।